أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. সম্মানিত দেশবাসী ও প্রবাসী ভাই বোনেরা, দূর দূরান্তে আমরা যে যেখানে অবস্থান করে দিছি, প্রত্যেকের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি হাকিম হযরত আলী খান, আপনাদের দোয়া ও আল্লাহর বিশেষ রহমতে ভালো আছি এবং বেঁচে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে বাঁচিয়ে রাখছেন, শুকরান স্বরূপ আমরা বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসীম কৃপায় আজকে ইউনানি ও আয়ুর্বেদ ভেষজ জগতের একটি উন্নত মানের ভেষজ উদ্ভিদ, ভেষজ তিন প্রকারের ভেষজ সারা পৃথিবীতে পাওয়া যায়। উদ্ভিদজাত ভেষজ, প্রাণীজ ভেষজ, খনিজ ভেষজ। আজকের ভেষজটি হল উদ্ভিদজাত ভেষজ। আল্লাহ রাব্বুল আলামিন শরীর নামক একটা যন্ত্র আমাদেরকে দান করেছেন এবং এটার ভিতরে কতগুলা শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। সে শক্তির মধ্যে সবচেয়ে শক্তি হলো আমাদের দেহের ভিতরে হার্ট, কিডনি, রুহ, তারপরে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, লিভার, এগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রত্যেকটি অঙ্গই গুরুত্বপূর্ণ, তার ভিতরে বিশেষ গুরুত্বপূর্ণ এই অঙ্গগুলা। এটা মহান স্রষ্টার অসীম কৃপা। আল্লাহ নিজস্ব সৌন্দর্য দিয়ে আমাদেরকে সৌন্দর্য করে, সুন্দর করে আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। এরপরও আমাদের কিছু রোগ, মুসিবত, অসুখ হয়, সেই অসুখগুলোর জন্য আবার আল্লাহ ওষুধও আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন ভেষজের ভিতরে, উদ্ভিদজাত ভেষজে, প্রাণীর জগৎ ভেষজে এবং খনিজ ভেষজে। তা আজকের আলোচনাটা হলো উদ্ভিদজাত ভেষজ, যে ভেষজটির নাম হলো তিসি বা অলসি। তিসি আমরা গ্রাম বাংলার মানুষেরা একসময় আমরা চাষ করতাম, আমাদের জমিনও দেখতাম, এগুলো হইতো তিসি, তিল, এগুলা সর্ষা। এখন এগুলা চাষ কমে গেছে অনেক এলাকা থেকেই, তারপরও তিসি চিনে না এমন লোকের সংখ্যা খুব কম। এই তিসি যদিও তৈল জাতীয় একটা উদ্ভিদজাত বীজ, আসলে এটা একটা ভেষজ এবং একটা মহামূল্যবান ভেষজ। এই ভেষজটি বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে যথেষ্ট ফলন ফলে এবং পাওয়া যায়, দাম তত বেশি নয়। এই তিসিতে আছে অনেক পুষ্টিকর উপাদান, আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, আছে ফাইবার, প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি। এই ক্ষুদ্র এই তৈল বীজটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত শক্তি প্রয়োগ করে দিয়েছেন মানব দেহের কল্যাণের জন্য, মানবদের ব্যবহারের জন্য। এই তিসি কতটুকু খাওয়া যাবে? সর্বোচ্চ 9 গ্রাম, সর্বনিম্ন 6 গ্রাম, অর্থাৎ নিচে আপনি 2 গ্রাম, 3 গ্রাম, 5 গ্রাম, 6 গ্রাম যত গ্রামই খান, উপরে সর্বোচ্চ 9 গ্রাম পর্যন্ত আপনি একবারে খেতে পারবেন, এর বেশি খাবেন না, কারণ জিনিসটা তৈলাক্ত জিনিস। তিসির তেল হয়, তিসির তৈল অত্যন্ত উন্নত মানের তেল, এটাও ভেষজে ব্যবহার হয়, ওষুধে ব্যবহার হয়, আবার তিসির তৈল দিয়ে তরকারিও পাক করা যায়। এই তিসিটা আসলে কী কী কাজে ব্যবহার হয় সে সম্পর্কে এখন বলছি। তিসি
প্রথমত কাজ করে। আপনার কিডনি এবং মূত্রথলিতে যদি পাথর হয় বা কিডনি এবং মূত্রথলিতে যদি আপনার কোনো সমস্যা থাকে বা প্রস্রাব করতে আপনার সমস্যা হয়, প্রস্রাব জলে জ্বালা পোড়া হয়, আটকে আটকে হয়, প্রস্টেটে সমস্যা থাকে, তাহলে আপনি এই তিসি খেতে পারেন। কীভাবে খাবেন আমি খাওয়ার নিয়মটা পরে বলছি। দুই নম্বরে গনোরিয়া এবং মূত্রযন্ত্রের ভিতরে আপনার প্রদাহ, অর্থাৎ আপনার গনোরিয়া থেকে আপনার প্রস্রাবের রাস্তায় ক্ষত, প্রস্রাবের রাস্তায় বিভিন্ন রকমের গুড়াগাড়ি পেঁচড়া, প্রস্রাবের রাস্তায় আপনার বিভিন্ন ধরনের সমস্যা, ফুস পড়ে, রক্ত পড়ে, এই ধরনের প্রদাহ যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি তিসি খেতে পারেন। তারপরে এই দুইটা সমস্যার জন্য আপনারা তিসি খাবেন। তিসিটা আপনি ইচ্ছা করলে পানির সাথে মিশাইয়া শরবতের মতো বানাইয়া খেতে পারেন, অথবা তিসিটাকে পাউডার করবেন, শুকাইয়া পাউডারের মতো বানাইয়া পাউডারদারে আপনারা পানিতে ভিজাইয়া চিনির সাথে দিয়া খেতে পারেন, অথবা আপনি কোনো সালাদ বানাইলে সালাদের সাথে মিক্সার করে আস্তা তিসিও খেতে পারেন, অথবা তিসির গুঁড়াটাকে আপনি দইয়ের সাথে বা দুধের সাথে মিক্সার করেও আপনি খেতে পারেন, অথবা আপনি তিসির তৈল দিয়া তরকারির সাথে পাক করেও খেতে পারেন। যেভাবে খান আপনার ইনশাল্লাহ উপকার হবে। এটা ভেষজ, আল্লাহর দানীয় জিনিস, এটা কারো বানানোর ক্ষমতা নেই। হাকিমগণ কবিরাজগণ গবেষণা করেই এই বইতে উল্লেখ করেছেন। এই বইয়ের এলমুল আদবিয়া বইয়ের 126 এবং 27 পৃষ্ঠায় আমার হাতে বইটা দেখেছেন, আমি সংক্ষিপ্ত আলোচনা করছি। এরপরে যাদের যৌন উত্তেজনা কম, একেবারেই শরীর লুজ হয়ে গেছে, শরীর ডেম হয়ে গেছে, যৌন আকাঙ্ক্ষা একেবারেই নাই, আপনারা আপনাদের হরমোনের কারণে হোক, বিশেষ করে এই সমস্যাটা হরমোনজনিত সমস্যার কারণেই বেশি হয়, যদি এই ধরনের সমস্যা আপনাদের কারো থাকে, আপনারা এই তিসিটাকে পাউডার করে আপনারা সর্বোচ্চ 9 গ্রাম পর্যন্ত আপনারা দুধ দিয়া অথবা মধুর সাথে মিক্সার করে তিসির পাউডার খান। ইনশাল্লাহ আপনার যৌন উত্তেজনা বাড়বে, কাম উদ্দীপনা বাড়বে, কিছুদিন খান, ইনশাল্লাহ আপনার সমস্যা থাকবে না। তিসিতে ওজনও কমায়। আপনি যদি নিয়মিত তিসির তেল খান বা তিসির পাউডার আপনি পানি দিয়া খান, ইনশাল্লাহ আপনার ওজন কমবে। যাদের বাতের ব্যথা বা বুক ব্যথা, আপনারা ইচ্ছা করলে তিসিকে ভাঙ্গাইয়া তিসির তৈল, বাজার এমন তিসির তেল মার্কেটে পাওয়া যায়, বোতল পাওয়া যায়, আপনারা তিসির তেল কিনে খরিদ করে বুকে মালিশ করেন। যেই যেই জায়গায় আপনার জোড়ায় হাড়ে ব্যথা ওইসব জায়গায় মালিশ করেন, আপনার বাতের ব্যথা থাকবে না, আপনার বুকের ব্যথা থাকবে না। তিসির তেল অত্যন্ত উপকারী একটি ভেষজ। তিসির তেলে বার্ধক্য দূর করে, অর্থাৎ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কারণ এই তিসির তেলে পুষ্টিকর উপাদান আছে। তিসির তেলে ফাইবার আছে, প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেশিয়াম আছে, আয়রন আছে, ফসফরাস আছে, পটাশিয়াম আছে, এগুলো সব কিন্তু মানব দেহের কল্যাণে। আমাদের শরীরে কিন্তু এই মাটি নামক বস্তু দিয়ে বানানোর পরেও এই আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষমতা বলে আমাদের শরীরে এইগুলা দিয়ে দিয়েছেন, আর সেগুলা থেকেই যখন ঘাটতি হয় তখনই এই সমস্যাগুলো আমাদের দেখা দেয়, এবং এই সমস্যার জন্য আবার এই মেডিসিনগুলো ভেষজগুলো প্রয়োগ করা হয়। আপনারা খেতে পারেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান, তিসি ব্যবহার করেন। তিসি আস্তা খেলেও খেতে পারেন, পাউডার করে যদি আপনি পানি দিয়ে খান খান, অথবা আপনি যদি দইয়ের সাথে বা দুধের সাথে তিসির গুঁড়া খান তাও খান, অথবা আপনি রান্নার সময় তিসির তৈল খান, ইনশাল্লাহ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, বার্ধক্য রোধ করা যাবে। এটা আল্লাহর দেওয়া ক্ষমতা, কারো ক্ষমতা নয়। অনেকের আছে বুকে কফ, কফ বাইরও না, সবসময় ঘের ঘের করে বুকে,
সর্দি কাশি আপনারা তিসির তেল ব্যবহার করেন, বুকে ঢলেন এবং তিসির পাউডার কয়েকদিন খান, ইনশাল্লাহ আপনার বুকের কফ থাকবে না, আপনার সর্দি কাশি ভালো হয়ে যাবে। এরপরে হার্টের সমস্যার জন্য, হৃদরোগের জন্য আপনারা তিসি পাউডার দুধ দিয়ে, গরম দুধ দিয়ে খান, আপনার হার্টের সমস্যা থাকবে না। অথবা তিসির ফুল আছে, তিসির গাছ, গ্রাম বাংলায় তিসির গাছ অভাব নাই এই সিজনে, তিসির গাছের ফুল বা তিসির পাতা আপনারা গাছ থেকে চিড়ে সেগুলো চেচ্চা রস খান, আপনার হার্টের সমস্যা ভালো হয়ে যাবে। যদি পাতা এবং ফুল না পান তাহলে আপনারা তিসি ব্যবহার করেন। অশ্বরোগের জন্য তিসির তেল আপনি ব্যবহার করতে পারেন, তিসির তেল যেখানে আপনার সমস্যা সেখানে আপনি লাগান, কয়েকদিন লাগান এবং তিসির পাউডারটা আপনি কয়েকদিন পানি দিয়া, লবণ দিয়া খান, ইনশাল্লাহ আপনার অশ্বের সমস্যার সমাধান হয়ে যাবে। এই তিসির তেল ফোড়া বা গায়ে আপনি যদি লাগান, লাগাতে পারেন, এটা অত্যন্ত ভালো একটি ব্যবস্থা। সুনের পানি, সুন ভিজাইলে সুনের উপরে যে পানিটা থাকে, সুনের পানি দিয়া তিসির তেল দিয়া আপনার মাইখা মলমের মতো বানাইয়া ওই পোড়া জায়গা অথবা গায়ের জায়গা লাগান, কয়েকদিন লাগানোর পরে দেখবেন আপনার সেই পোড়া গা ভালো হয়ে গেছে। এই তিসি শুধু যে কেবল ওষুধ হিসাবে ব্যবহার হয় তা নয়, এই তিসি তেল, এই তিসিটারে ভাঙ্গাইয়া তেল বানিয়া এই তেল দিয়া বার্নিশের কাজে ব্যবহার করেন ফার্নিচার মিস্ত্রিরা, এবং ছাপাখানার কালি বানাতে এই তিসির তেল ব্যবহার হয়। তিসি গাছের কাণ্ড দিয়া এক ধরনের লেলিন নামক এক ধরনের সুতা তৈরি হয়, সেই সুতা দিয়া কাপড় বানানো হয়। অতএব তিসি ফালাইনা জিনিস না, তিসি যেরকম ঔষধ হিসাবে কাজ করে এরকম আমাদের বিভিন্ন কাজেও তিসির গাছ, তিসির ফুল, তিসির পাতা আমাদের সেবায় নিয়োজিত। তাই আপনাদের যাদের এই সমস্যাগুলো আছে আপনারা তিসি আস্তা যদি তিসি খান, পানিতে ভিজাইয়া পানি দিয়ে খান, প্রয়োজনে তিসি সালাতের সাথে মিক্সার করেও খেতে পারেন, না হলে তিসি পাউডার করে আপনি পাউডারটা দুধ দিয়া অথবা দুধের সাথে খেতে পারেন, অথবা আপনি তিসির তেল রান্নার সময় খান, আপনার যেই যে রোগগুলোর কথা বললাম আপনারা বাঁচতে পারবেন। তবে কাম উদ্দীপক যৌন সমস্যার জন্য, যৌন উত্তেজনা বাড়ানোর জন্য আপনারা মধু অথবা দুধ দিয়ে তিসির পাউডার দিয়ে খাবেন, তবে সর্বোচ্চ 9 গ্রাম পর্যন্ত খাবেন। আর এই তিসিটা কারা কারা খেয়ে খাইতে পারবেন না, তিসিটা এক নম্বরে অতিরিক্ত ব্যবহার করা যাবে না, অতিরিক্ত ব্যবহার করলে, অতিরিক্ত খেলে আপনার চোখের সমস্যা হতে পারে। যাদের নিম্নচাপ, রক্ত একবারে মানে দুর্বল, হার্ট দুর্বল, নিম্নচাপ, যাদের শরীরে রক্ত নিম্নচাপ তারা খাবেন না। যাদের কোষ্ঠকাঠিন্য খুবই কষা, একেবারে কষা, সবসময় কষা থাকে তারা তিসি ব্যবহার করবেন না। এই সারা বাকিরা সবাই তিসি ব্যবহার করতে পারবেন, তেমন কোনো সাইড এফেক্ট নাই। তাই আমাদের যাদের প্রয়োজন আমরা তিসি অথবা তিসির পাউডার অথবা তিসির তেল ব্যবহার করব, যাদের প্রয়োজন নাই তাদের তো প্রয়োজন নেই। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা শুনবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং অবশেষে সারা মাখলুকাতের প্রত্যেকের বাবা মা এবং যত জিন এবং ইনসান এবং আদম সন্তানেরা যারা পৃথিবী থেকে চলে গেছেন, অসহায় কবরস্থানে শায়িত আছেন, আরেক জগতে চলে গেছেন, তাদের প্রত্যেকের জন্য দোয়ার দরখাস্ত রেখে আল্লাহ যেন প্রত্যেককে মাফ করে দেন, আমরা যারা জীবিত আছি আমরা যেন সুস্থ থাকি, বেঁচে থাকি, এই দোয়া কামনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতেছি। সুস্থ থাকলে, ভালো থাকলে, হায়াত থাকলে আবার আপনাদের সামনে কথা বলবো। আজকের জন্য এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।